আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি নরমালি লিসেনিং কিভাবে করি বিশেষ করে ডেইলি স্টার থেকে বা কোনো সিএনএন ডট কম থেকে আমি যখন কোনো নিউজ আর্টিকেল আমি সিলেক্ট করি তো ওটা তো প্রথমে আমি পড়ে ফেলি পড়ে ওখান থেকে ওয়ার্ড পিক করার চেষ্টা করি যেই ওয়ার্ডগুলো আমি জানি না সেটা আমি আমার নোট বুকে আমি ওটা অলরেডি লিখে রাখি এবং ওইটার ওইটা ওইটা পরে আবার প্র্যাকটিস করতে হয় প্রত্যেক সপ্তাহে আপনি পুরোনো যেই ওয়ার্ডগুলো আপনি পিক করেছিলেন সেগুলো সম্পর্কে আপনি চেষ্টা করবেন যে আবার ঝালাই দিতে তো এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করে আমি লিসেনিংটা শুনি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গুগল ট্রান্সলেটর রাইট তো গুগল ট্রান্সলেটরে আপনি ট্রান্সলেট ডট গুগল ডট কমে ঢুকলে পর আপনি এখান থেকে সব কিছু আপনি দিলে পর মানে আপনি কোনো একটা আর্টিকেল লাইক আমি এখন একটা আর্টিকেল আমি সিলেক্ট করছি যেমন এই যে কোস্টাল বেল্টস বেল্ট গ্র্যাপস উইথ ডিভাস্টেশন তো আমি এখান থেকে একটু কপি করে নেই এই যে এখান থেকে দা গভর্নমেন্ট এজেন্সিস থেকে এখান থেকে কপি করে নিয়ে আমি ধরে নিলাম এতটুকু পর্যন্তই আমি কপি করলাম জাস্ট দেখানোর উদ্দেশ্যে বলছি আপনারা এখানে পেস্ট করুন পেস্ট করার সঙ্গে সঙ্গে যে জিনিসটা হবে যে এখানে ট্রান্সলেশনটা চলে আসবে এখান থেকে আপনি যে ওয়ার্ডগুলো আপনি জানেন না সেটা পিক করতে পারবেন অর্থগুলো আর এখান থেকে আপনি লিসেনিং এ ক্লিক করে দ্য গভর্নমেন্ট এজেন্সিস কনসার্নড কুড নট কমপ্লিট আপনি এখান থেকে যখন ক্লিক করবেন তখন এটা আপনাকে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা উচ্চারণ কীরকমভাবে হবে সেটা আপনাকে জানিয়ে দেবে তো নর্মালি যেটা হয় যে এটা হচ্ছে কি ব্রিটিশ অ্যাকসেন্ট হয়ে থাকে এখন আপনি যদি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে চান তাহলে যেটা করতে হবে ট্রান্সলেট ডট গুগল ডট কমের এই জায়গাটাতে আপনি জাস্ট লিখে দিবেন ইউএস তাহলে কি হবে ট্রান্সলেট এই সাইটে চলে গেল এবং আপনি আবার ওই কপি পেস্ট করে দেন দিলে পর এখন আপনাকে যেই উচ্চারণটা আপনার সামনে আসবে সেটা হচ্ছে ইউএস অ্যাকসেন্ট The government agencies concerned could not complete the assessment of the loss of lives and damages to properties yesterday. According to primary estimates, the damages to the fishery sector is worth at least 858 crore takas as nearly 50000 fish enclosures were flooded আচ্ছা এটা তো আমি শুনলাম আমি বারবার শুনবো আমি চেষ্টা করবো ওরা কিভাবে উচ্চারণ করে ওদের উচ্চারণটাকে আমি গ্র্যাব করাবো তো এটাই ছিল আজকে আর আপনাদের সাথে আমার যেই যেই নিয়মে আমি আসলে লিসেনিং করি এবং জানার চেষ্টা করি উচ্চারণগুলো কীরকম শুদ্ধ উচ্চারণ বিশেষ করে হ্যাঁ সে সেইটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ